অ্যাবাউট অল থিংস জানা আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো এক নতুন নিয়ম, যেই নিয়মের কথা কিন্তু আপনাদেরকে কেউ কোনোদিন বলেনি। এবং পরীক্ষার ক্ষেত্রে যখন আমরা গুণ করে থাকি, তো গুণ করতে গিয়ে আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় এবং অনেকটা সময় খেয়ে নেয়, তার জন্য আমাদের কিন্তু অনেক প্রবলেম দেখা যায়। তো সেই প্রবলেম দূর করতে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি গুণ করার এক নতুন নিয়ম নিয়ে। সেই নতুন নিয়ম আপনাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করবে এক্সামের ক্ষেত্রে, তো দেখবেন এবং সুন্দরভাবে বুঝবেন। দেখুন, ফার্স্ট অফ অল এই যে গুণ করার যে নিয়মটা, সেটা কিন্তু একেবারে আলাদা, কিন্তু একদম কমন আলাদা, মানে কি বলবো, একেবারে যে আকাশ থেকে পড়বে তা নয়, ধরা ছোঁয়ার মধ্যে শিখতে পারবেন। যদি প্রথমত ওপরে দুটো সংখ্যা নিচে দুটো সংখ্যা থাকে, তবে তার ক্ষেত্রে গুণ কিভাবে করবেন, সামথিং দেখেন যে এখানে রয়েছে যে 22 আর এখানে 23, মানে ধরুন সামথিং এখানে কি রয়েছে 22 উপরে 23, ঠিক আছে। তো এই গুণটা আমি করব, এটা এক লাইনে গুণ করব, ঠিক আছে। তো এক লাইনে গুণ করতে গেলে যে নিয়মটা আপনাদেরকে ফলো করতে হবে, সেটা হচ্ছে যে এটা কিন্তু প্রচুর হেল্প করবে আপনাদেরকে এক্সামের ক্ষেত্রে, এক্সামে করতে গিয়ে অনেকটা হেল্প করবে, কারণ এটা দেখে আপনি বুঝতে পারবেন যে কিভাবে তাড়াতাড়ি আমরা গুণটা করতে পারবো। তো প্রথমত এটা নিয়মটা আমি পাশে লিখে দিই, ঠিক আছে। এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য একটাই, আমি যেটা জানি আপনাদের সঙ্গে সকলের সঙ্গে আমি শেয়ার করতে চাই। এর আগে কিন্তু কেউ আপনাদেরকে এটা শেখায়নি, ঠিক আছে। এবং আমি চাই আপনারা শিখুন এবং আমার চ্যানেল সঙ্গে জুড়ে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো অ্যাকচুয়ালি ব্যাপার এবং অ্যাকচুয়ালি কি, এক্সামে ভালোভাবে কমপ্লিট করে চাকরি পান, ঠিক আছে। চাকরি পাওয়াটা কিন্তু খুব টাফ হয়ে গেছে, বাট পেতেই হবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এই যে ব্যাপারটা রয়েছে, এখানে কিছু একটা মেন বেসিক ফর্মুলা, তো এই যে দাগটা দেওয়া রয়েছে সেটা মানে কি, এটা মানে হচ্ছে এই সঙ্গে এটার গুণ, মানে কত, 3 × 6 নর্মালি বসিয়ে দিলেন, ঠিক আছে। তারপরে এই গুণটার মানে হচ্ছে এটার সঙ্গে এটার গুণ, এই কোনাকুনি এটার সঙ্গে এই কোনাকুনি গুণ, তার মানে কত, 2 × 4 আর 3 × 6। যখনই আমরা গুণ করে নেব তখন তার সঙ্গে একসঙ্গে যোগ করে দেবো আবার, মানে 2 × 4 আর 3 × 6, মানে 6 × 4 = 10। হাতের কিন্তু কিছু ছিল না, তাই 10-এর 0 বসবে, কিন্তু 10 বসবে না, ঠিক আছে, 0 বসবে। আগে যে আপনারা শিখেছেন গুণটা, বা তোমরা বা আপনারা শিখেছেন, তো সেই ব্যাপারটা কিন্তু অলরেডি নর্মালি যে গুণ করতে হয় সেইভাবেই, কিন্তু একটু আলাদা। এবার হাতের যে এক ছিল সেটা তো থেকেই গেল, পাশাপাশি আমরা লিখে নিলাম। এবার এই যে দাগটা, এটার মানে হচ্ছে 2 × 4 আর 1 হাতের, মানে কত, 5, মানে কত হলো 506। এবার আপনারা করতে পারেন পাশে যে আমরা কি করি, নর্মালি 23/22 যদি এটা হয় দেওয়া থাকে, তো আমরা কি করি পরীক্ষাতে গিয়ে যে 3 × 6, 2 × 4, আবার নিচে একটা গুণ দিই, তারপরে 3 × 6, 2 × 4 দিয়ে করি কি, 6 বসিয়ে দিই, 6 × 4 = 10, হাত থাকে 1, 4 × 5 = 5, মানে 506। এই যে উত্তরটা আমরা করে থাকি, যেখানে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, ঠিক আছে, অনেকটা সময় নেয়, কিন্তু আমরা এইভাবে করব না। তো আপনাদের মনে হতে পারে যে 23/22 এটা কি বড় নিয়ে যেতে পারে না, 97, মানে 98 বা 26, 125, সেগুলো হতে পারে নাকি, অবশ্যই হতে পারে। তো আপনাদেরকে আমি শিখলাম যে উপরে দুটো নিচে দুটো থাকলে এরকম হয়, যদি উপরে 3টে থাকে তাহলে কি হবে, নিচে 3টে উপরে 3টে। অ্যাকচুয়ালি এইরকমগুলো ক্ষেত্রে কিন্তু করাটা খুবই ইজি, কিন্তু একটা ব্যাপার, যারা মাধ্যমিকে এক্সাম দেয় সেখানে দেখবে যে চক্রবৃদ্ধি সুদ রয়েছে, সেখানে কিন্তু অনেক সময় ইজিলি করে ফেলবো। দেখো এবার যদি বলা থাকে যে এখানে 121 বা 123, আর এখানে কত বলবো, যা বলবে বলো, তোমরা বললে খুব ভালো হতো, 321 ধরলাম, ঠিক আছে, নর্মালি আমার যেটা মন যাচ্ছে সেটা নিলাম, তোমরা যা বলবে আমি সেটা দিয়ে করে দেবো, খুবই সময় কম লাগবে তোমাদেরকে বোঝানোর জন্য, টাইমটা বেশি লাগবে। এবার দেখো এটা নিয়ম হচ্ছে, নর্মালি একটা দাগ, তারপরে এরকম, তারপরে এরকম দাগ দেওয়ার পরে মাঝে কিন্তু একটা দাগ রয়েছে, আবার এরকম, ভাবতে পারছি না, আপনারা বলবেন আগে তো জানা ছিল না, নতুন নিয়ম। তো যদি নতুন নিয়ম হয়ে থাকে, ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটিকে আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন, ঠিক আছে, আর পাশে বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দেবেন। দেখুন এই যে ব্যাপারটা রয়েছে, সেখানে এই দাগটার প্রথমে কাজ, মানে কি, এই 3-এর সঙ্গে 1-এর আগে গুণ করব, তাহলে 3-এর কে কত হবে,
তিন হবে। আমরা কিন্তু এক লাইনে গুণ করছি, পেড়ে যে তিনবার গুণ করবো যে যোগ করবো তা করছে না, অত সময় আমাদের কিন্তু হাতে নেই, ঠিক আছে? তো এবার যদি এই দাগটার কাজ করি, তার মানে কি এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, তো 2 একে 2 আর 3 দুগুণে 6, 6 আর 2 কত হবে 8 হবে, তাই না? তার মানে আমরা কি করবো, 8টা বসিয়ে দিলাম। ওকে, এবার এটার কাজ মানে এই একের সঙ্গে এই একের কাজ, তিনের সঙ্গে তিনের, 2 এর সঙ্গে 2 এর, সবগুলো আলাদা আলাদা করে গুণ করে তার সঙ্গে যোগ। এক এক কি গুণ করলে, 1 1 3 3 9, 9 আর 1 10 হয়ে গেছে, 2 দুগুণে 4, মানে 10 আর 4 14, ঠিক আছে? তার আগে কিন্তু হাতে কিছু ছিল কি, 3 দুগুণে 6 আর 2 8 ছিল না, তাই না? তার মানে 14 আছে, 14 কত বসবে, 4 বসবে, হাত থাকবে কত, 1। ওকে, কিন্তু আমরা পাশে লিখে নিব, নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। এটার কাজ হয়ে গেল কিন্তু, এবার এটার কাজ, যখনই এটার কাজ করব, তার মানে কি এই পাশের লাইনটা বাদ, মানে এই যে 3/1 রয়েছে সেটা কিন্তু আমাদের আর থাকবে না। ওকে, তখন কি, 3 দুগুণে 6 আর 2 কে 2, মানে কত, 6 আর 2 8, আর হাতে ছিল 1 মানে 9, 9 হয়ে গেল। ওকে, পাশাপাশি এবার এটার কাজ, মানে 3 একে 3, নর্মালি 3, মানে কত, 39,483, একদম ইজি, তাই না? দেখবে থাম্বনেইলে কিন্তু আমি একটা দিয়েছি অলরেডি, তো সেটাই করাবো তা নয়, মানে অ্যাকচুয়ালি যে কোনো প্রবলেম দিলে ইজিলি হয়ে যাবে, এটা হচ্ছে বেসিক জায়গা। তো দুটোর জন্য, তিনটের জন্য, আবার তোমাদের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে যে দেওয়া রয়েছে উপরে 3টে 127 রয়েছে আর নিচে 25 রয়েছে, তো এটা কি করে করব? তো কিছু না, সামনে যদি শূন্য দিই তাহলে ক্ষতি কোথায়, তাই না? তো এগুলো এভাবে তো আমরা গুণ করতে পারি খুব ইজি ভাবে, এটা তো ফর্মুলা। প্রথমে 5 7 35 এর 5, হাত থেকে 3 রেখে দিলাম, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 10 আর 14 মানে কত, 24, আর এখানে 3, 25 26 27, 27 এর 7, হাত থেকে 2, 5 একে 5, এটা তো শূন্য হয়ে যাবে, আর 2 দুগুণে 4, 9, আর 2 এ 11, 11 এর 1, হাত থেকে 1, এটা তো শূন্য, 2 একে 2, আর 1 একে 3, আর একটা বাদ, তার মানে কত দেখো, 3175। এইরকমভাবে তোমাদের কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হবে, ঠিক আছে? দেখো এতটা ইজি, আপনারা বুঝতে পারছেন যে কতটা ইজি। তো এই যে বেসিক আইডিয়া, যে গুণ করার এক নতুন নিয়ম, সেটা কিন্তু আপনাদেরকে কেউ শেখায়নি, ইভেন আমি এটা শিখেছি নিজে থেকে, ইটস মাই ওন ইনভেনশন। এটা শুধু অত গর্ব করে বলছি না, কারণ এটা কিন্তু আমাদেরকে স্কুলে একদিন একটা স্যার হালকা আমাদেরকে বলেছিল যে এরকম ভাবে গুণ করা যায়। তো সেটা আমি অনেক ভেবেছিলাম, ভাবতে ভাবতে তার ওই ফল, প্রচুর পরিশ্রমের ফল, যে উপরে যদি 100 খানা থাকে, নিচে 100 খানা থাকে, তবেও গুণ করে দিতে পারবো। উপরে 1 লাখ, নিচে 1 লাখ থাকে, তবেই গুণ করা সম্ভব, কিন্তু অনেকটা সময় লাগবে। দেখো অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষাতে কিন্তু লাগে ম্যাক্সিমাম উপরে 3টে নিচে 3টে, তার জন্য কিন্তু এটা হচ্ছে বেস্ট ফর্মুলা। আপনারা লিখে নিতে পারেন, ডায়েরিতে নোট করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং এই সমস্ত ভিডিও আপনাদেরকে চাকরির পরীক্ষার ক্ষেত্রে, SSC CGL বলুন, WBCS এর ক্ষেত্রে বলুন না কেন, এবং PSC বলুন না কেন, SSC TET SET সবগুলো ক্ষেত্রে কিন্তু হেল্পফুল। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিবেন। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, বাই।